ঘরে বাইরে আমরা দুজন দুজন মানুষ ভিন্ন, মনের ভেতর তপ্ত দুপুর বাইরে জলের চিহ্ন, তোমার জন্য দুই পৃথিবী ভালোবাসায় ঘেরা, তোমায় ছাড়া ঘরে বাইরে হয় না আমার ফেরা। যে জল আছে মেঘের ভেতর ধরলে তারে পাই না, জোছনা ছাড়া রাতের আকাশ তারে তো আর চাই না, তারে তো আর চাই না, তারে তো আর চাই না, তোমায় শুধু চাই রে ঘরে বাইরে। উনি দেশের বাইরে যাননি? না না ম্যাম, স্যার তো পরশু দিন সিঙ্গাপুর থেকে আসলেন, তারপর আর যাননি। আপনার কি বড় স্যারের সাথে দেখা করা দরকার? হ্যাঁ দরকার, মানে ওনার সাথে তো আমার কখনো দেখা হয়নি, দেখা হলে ভালো লাগতো। আমিও সারা রাত্রি একটা কথাই ভেবেছি, তোমার কথা মতো আমি তোমাকে জানাইনি, যদিও আমি তোমাকে বলার চেষ্টা করেছি এখন, কিন্তু আমার উচিত ছিল বারবার প্রতিদিন তোমাকে একই কথা বলে বলে তোমার কান ভারী করে দেওয়া। এভাবে চলতে থাকলে তো একসময় তুমি তোমার নিজেকে হারিয়ে ফেলবে, তখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখলে চমকে উঠবে, বারবার রং পাল্টালে তুমি আর নিজেকে খুঁজে পাবে না, সেটা কি ভালো হবে বলো? পেইনফুল। বিষয়টা খুবই পেইনফুল হবে। এখন তুমিই বলো, তুমি কি এই অস্বাভাবিক জীবনযাপন চাও নাকি স্বাভাবিক জীবনযাপন? না শুনো, আমিও আর দশটা মানুষের মতো স্বাভাবিক হতে চাই, কিন্তু সেটা কিভাবে, সেটা কিভাবে কিভাবে কি করব ঠিক বুঝে উঠতে পারছি না। অবশ্যই পাবে, চাইলেই পাবে। হ্যাঁ সেটা কি করতে হবে আমাকে সেটা বলো, আমি করব। সবার আগে যেটা করতে হবে তোমার নিজেকে নিজের ভালোবাসতে হবে, আশেপাশে যারা বা যে তোমাকে ভালোবাসে তাদেরকে ভালোবাসতে হবে, একটা ভুল ঢাকতে গিয়ে আরেকটা ভুল করা যাবে না। ভাত খাবি? এরকম ভাত দিব না, তুমি আমাকে লেবু দিয়ে একটু গরম পানি দিয়ে একটু লবণ দিয়ে একটা গ্লাসে মিক্স করে নাও। জ্বর জ্বর লাগছে, ডাক্তারের কাছে গিয়েছিলি? মা 101 ডিগ্রি 2 ডিগ্রি জ্বর নিয়ে কেউ কখনো ডাক্তারের কাছে যায় না, মানে কাজের চাপ একদিকে, টাকার চিন্তা, সমস্ত কিছু, শরীর আর টানতে পারছে না। রাতের বেলা একটা পেইন কিলার খেয়ে শুয়ে পড়লে সকালবেলা উঠলেই দেখা যাবে যে সব ঠিক হয়ে গেছে। তোর মেজাজ এত গরম হয়ে থাকে, তোর সাথে তো কথাই বলা যায় না। আমি তো মা এরকমই, তোমার সাথে জীবনে কোনোদিন কোনো আহ্লাদ নিয়ে আমি কথা বলেছি? তারপরেও তো এটা সেটা বলে কথা বলতাম, আমাদের সমস্যাগ্রস্ত সতীশ আর সতীশ বলেই বলা হতো। আমি নিজেই একটা বিরাট সমস্যার মধ্যে আছি, এখন আর কি শুনব বলো। কি সমস্যা হচ্ছে তোর, আমাকে বলিস না কেন? আমাকে কিছু না বলে আমি চিন্তা করে অস্থির হয়ে যাই। এই জন্যই তো বলি না, তুমি শুনে তারপর এটা নিয়ে অনেক বেশি টেনশন করে শুরু করে দেবে, সেই জন্যে। এদিকে একা একা সব চাপ নিতে নিতে তুই তো নিজেই অসুস্থ হয়ে পড়ছিস। না আমি এখন ভাবছি যে আমি কাজটা ঠিক করলাম কি না, ওই চাকরিটা ছেড়ে দিয়ে সবগুলো টাকা ভেবেছিলাম যে কিছু টাকা আলাদা করে রাখি, বাকিটা এখন তো দেখছি কোনোটাই হচ্ছে না। কি হচ্ছে বলতো?
ওই একজনের সাথে বিজনেস করার প্ল্যান করছিলাম, মানে তোমার ওই বিদেশে মাছ এক্সপোর্ট করব। চিটং থেকে মাল পাঠানোর কথা, ওখান থেকেই কন্টেইনার যাবে, কিন্তু যাদের সাথে ব্যবসা করব তারা কেউ সঙ্গে যোগাযোগ করছে না, খুঁজেই পাওয়া যাচ্ছে না। কার সাথে ব্যবসা করছিলি, চেনা কেউ? হ্যাঁ, চেনা তো, আমাদেরই পরিচিত, চিটাঙ্গেরই মানুষ, তো এখন তো খুঁজে পাচ্ছি না। তোর টাকা কি সব মেরে দিয়েছে? মারে মানে মেরে যাবে কোথায়, ধরা তো পড়তে হবে। তাহলে তুই এখনই থানায় বলে রাখ, ওখানকার কিছু লোক তো তোর জানাশোনা আছে, এখন যদি বলিস তাহলে লোকটা সাবধান হয়ে যাবে। হ্যাঁ, দেখি আর কয়টা দিন দেখি, তারপরে প্রশাসনকে জানাবো, ব্যবস্থা নেব। মানে আসলে হয় কি মা, কেউ নরম হয়ে পড়লে তার ঘাড়ের উপরে সবাই চেপে বসে। তোর মতো মানুষ নরম হলো কি করে, আমি তো সেটাই বুঝে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে মা, আমি এখন ঘুমাতে যাই, তুমি তোমার মেয়েদের সমস্ত খবর টবর নিয়ে রেখো, আমি পরে তোমার থেকে শুনে নেবো। মা তুই যা, আমি লেবু পানি নিয়ে যাচ্ছি। কি ব্যাপার ভাই, বিদেশ থেকে আসার পর থেকে তুমি যেন কেমন হয়ে গেছো, এখন আর চায়ের কথা বলো না, তোমার হাতের মিষ্টি চাটা কিন্তু খুবই খাইতে ইচ্ছে করে, মিস করি কিন্তু। এত শখ ভালো না। ও বুঝছি, এখন তো আর আমারে পাত্তা দিবা না, তাই না? এখন আর চার্জারে তোমার দরকার নাই, কারণ বাসার মধ্যে অনেক লোকজন আছে না, সবাই তোমার আদর যত্ন করে, পায়েল পায়েল করে ডাকে, সবাই ভালো মন্দ ডাকে, তাই না? বুঝছি বুঝছি, অসুবিধা নাই। হ্যাঁ আচ্ছা, ভাই যে বিদেশ থেকে আইলো, কি কি আনছে? শোনো, আমি কিন্তু ভাইরে কইছিলাম, ভাই আমার জন্য একটা ব্র্যান্ডের সানগ্লাস আনবে, আমি চোখে দিব, আর একদিন চোখে দিয়া তোমারে নিয়ে বাইরে ঘুরতে যাও। এত মজা পাওয়ার কিছু নাই, ভাই যদি আপনার জন্য সানগ্লাস আইনাও থাকে ওইটা আপনি পরবেন বলে মনে হইতেছে না। কি কও তুমি, কেন বাইরে মনে? অবশ্যই বাইরে মনে, কে দিব আপনারে, বাড়ির সবার মন মেজাজ খারাপ। মন মেজাজ খারাপ মানে কেন, কি হয়েছে? কি হয়েছে কেমনে বলবো, আমি তো সামনে এলেই সবাই কয় ভিতরে যাও ভিতরে যাও, আর সোটাপা কয় আমার নাকি স্বভাব ভালো না, আমি নাকি কান পাইতে কথা শুনি। আরে তাই বলে কি তুমি কিছুই শুনবে না, কি হয়েছে সেটা আমারে বলো না। দীপা ভাবি আর সোটাপার মধ্যে কি জানি একটা কেসার লাগছে, আমার মনে হয় নরসদুল্লা ভাই এই কান পড়া দিছে। নরসদুল্লা ভাই তো ভাইয়ের এয়ারপোর্ট থেকে আনলো, এরপরে যে কি থেকে কি হইলো কিছুই বুঝলাম না। আম্মাও ঘরের দরজা দিল, ছোটাপা ঘরের দরজা দিল। তাহলে তো বিষয়টা আসলে জটিল কিছু হয়ে গেছে। জটিলই, আম্মা আজকে সকালে মুখে নাস্তাও তুললো না, আমার কাছে চা চাইলো সেও খাইলো না, আম্মা কখনো এরম করে না। তাই তো বলি যে ভাই বিদেশ থেকে আইলো অথচ আমার একটা ফোন পর্যন্ত দিল না, আমি তোর ফোন দিলাম সেই ফোনটাও সে ধরল না। মানে আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে এবার তুমি আমার এক কাপ চা খাও, চা খেয়ে আমি চলে যাই। সার্জার ভাই কিছু মনে করেন না, মানে মন মানুষও তো আমারও ভালো না, বাড়িরও অবস্থা তেমন ভালো না, যদি কিছু মনে না করেন আজকে বাইরে যা চাটা খান। না ঠিক আছে, তাইলে তাইলে আর খামো না আজকে, তুমি একটা কাজ করো, বাইরে বইলো আমি আইছি, যদি আমার দরকার হয় তাহলে যেন আমার ফোন দেয়। হ্যাঁ মা, ফোন করো না, ব্যস্ত আছি, আমার অতীত নিয়ে প্রশ্ন উঠেছে, খুব ঝামেলায় আছি। মানে কি, নিজের তো সবকিছু জেনে শুনে বিয়ে করেছো, তাহলে এখন কেন এইসব প্রশ্ন উঠবে? আমার মেয়েটার কবরের কোনোদিনই সুখ হবে না রে বনি, এই মেয়েকে নিয়ে আমি কোথায় যাব? আপা তুমি আগেই অস্থির হয়ো না, দীপার সাথে আগে কথা বলো, আমার মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে, পারভেজ গিয়ে কথা বললেই সব ঠিক হয়ে যাবে।
পারভেজকে তো আগে জানাতে হবে। আচ্ছা শোনো না, আগে ভাগে জানানোর দরকার নেই, তুমি একটু স্থির হও, দীপার সাথে কথা বলো, তাহলে বোঝো যে কোথায় ভুল হচ্ছে, কেন এতদিন পরে এইসব কথা উঠছে। আর আমার মনে হয় এদের মধ্যে কেউ একটা কান পড়া দিচ্ছে। কে কান পড়া দেবে বল, ওদের বাড়ির সবাই তো ভদ্র ভালো মানুষ। আপা, এই বাইরের চেহারা দেখে কি বোঝার উপায় আছে ভিতরে কে ভদ্র আর কে ভদ্র না? আমার মনে হয় তুমি দীপার সাথে কথা বলো, অস্থির হয়ে না, তারপর বোঝা যাবে কোথায় ঝামেলাটা হচ্ছে। আরে বাবা, দীপা তো ফোন ধরছেই না, কথা কি করে বলবো বল। আচ্ছা শোনো না, তুমি শেষ একবার ফোন দাও, আমার মনে হয় ফোন ধরবে, আর যদি ফোন না ধরে তাহলে আমার ফোন থেকে ফোন দিব। যে বাসাটা আমরা সবাই হৈহুল্লোড় করে রান্না বান্না করতাম, একসঙ্গে খেতাম, আছে সেগুলো? হুম, সেটাই। আম্মা নির্ঝর একসঙ্গে একই টেবিলে বসে খায় না, একসঙ্গে অফিসে যায় না, তারা দুজন একসঙ্গে কথা বলে, এটা কোনো পরিবেশ হলো? আমার আর ভালো লাগছে না। মানুষের ভাইয়ের বিয়ে হলে ছোট বোনরা কত আনন্দে থাকে, ভাবির সাথে শপিং, গল্প, আড্ডা, আর সেখানে আমি কি করছি? দীপার সঙ্গে যেন কথা বলতে না হয় তাই একটা রুমের মধ্যে চুপচাপ বসে আছি। আমার কি মনে হয় জানো স্যার, আমাদের মনে হয় এই বাড়িতে থাকার সময় শেষ হয়ে গেছে, আমাদের চলে যাওয়া উচিত। আমার আসলে এই বাড়িতে থাকতে লজ্জা, চলো আমরা চলে যাই। কেন, আমরা চলে যাব কেন? তোমার ওই ফ্ল্যাটটাই গিয়ে উঠি, ভাড়াটিয়া যারা আছে ওদেরকে নোটিশ করে দিই, আমরা উঠে যাব। আর তাছাড়া শ্বশুরবাড়ির যা পাওয়ার সে তো এক চিলতে ফ্ল্যাট, এছাড়া আর তো কিছু নেই। এক চিলতে ফ্ল্যাট আছে মানে? সম্পত্তি ভাগাভাগি হলে আমার নামে অনেক কিছুই আসবে। সম্পত্তির ভাগাভাগি হলে তারপর? আমি খুবই সন্দিহান যে সম্পত্তি ভাগাভাগি হবে কিনা। আমার তো মনে হয় নির্ঝর অনেক কিছু লিখে দিয়েছে আমাদের অজন্ত মেয়েকে, তাই বলছি অপমান করে বের করে দেওয়ার সাথে এমনি নিজে নিজে আগে বের হয়ে চলো। না, এ কাজটা আমি কখনোই করব না। বাবার সম্পত্তির আমার ভাগটা আমি বুঝে নিয়ে তারপর এখান থেকে যাব, আর ততদিন তুমিও কোথাও যাওয়ার কথা ভাববে না। ঠিক আছে। ওষুধ কাজ করছে, লাইনে মনে হয় চলে আসছে, এবার হবে। কি আপা, ওর সাথে কথা হয়েছে? কি বললো? ওই মেয়ে শুধরাবে না, এমন তেড়া তেড়া কথা বলে, সেজন্য সবার সাথে ওর ঝামেলা হয়। কার সাথে ঝামেলা? ননদ না শাশুড়ি? সেটা তো পরিষ্কার করে বললো না, বললো আমি যা করেছি তার উত্তর তো আমাকে দিতেই হবে। এই সব নিয়ে ঝামেলা হলে আমাদের জানাবে না? এইভাবে মনোমালিন্য করে সংসার হয়? তুমি এক্ষুনি একটা কাজ করো, পারভেজ তো ফোন দাও, ফোন দিয়ে সব কিছু খুলে বলো। ও বললো এখন কিছুদিন ওর সাথে যেন আমরা কোনো যোগাযোগ না করি। মানে কি, ও ঝামেলায় থাকলে আমরা ওর সাথে যোগাযোগ করবো না? কি করবো, ও যেটা বলছে সেটা তো করতেই হবে। না পা, এইটা সম্ভব না। মামিনা এখন আর বাচ্চা নেই, এই মান ভাগানোর খেলা খেলতে আর ভালো লাগে না। তোমাকে খেতে বলছি, তাহলে কথা বলো।
মনের মধ্যে রাগ পুষে না রেখে কথা বলো। তুমি অফিসে আমার সাথে কথা বলোনি, সেটা সবাই খেয়াল করেছে। আমার জন্য সেটা অনেক এম্বারাসিং। আর তুমি এখন অকারণে আমার সাথে কথা বলার চেষ্টা করছো, যেখানে তোমার সাথে আমার কোনো কথাই নেই। আমি জানি কথা আছে মা, তোমার মনের মধ্যে অনেক কথা জমা আছে যেটা তুমি আমাকে না বলে কষ্ট দেওয়ার চেষ্টা করছো। আমি তোকে কষ্ট দিচ্ছি, আর তুই যেটা করছিস সেটা একটা মেয়েকে বিয়ে করছিস যার আগে একটা সম্পর্ক ছিল। শুধু সম্পর্ক, আর বাকিটা আমার তো মনে হয় তুই না জেনে বিয়েটা করেছিস। তাহলে একবার না একবার তুই আমাকে বলতি। বলা হয়নি মা, হয়নি বলা। সবকিছু নিয়ে খুব ঝামেলার মধ্যে ছিলাম। একটা নিউ লাইফ, নিউ ওয়ার্ক প্রোগ্রেস, সবকিছু মিলিয়ে ম্যাচ করতে তো একটু সময় লাগে। এলোমেলো হয়েছিলাম। আমার দিকে তাকা, আমার চোখের দিকে তাকিয়ে বল, তুই সব জেনে সিদ্ধান্তটা নিয়েছিস। আমি তোকে আর কোনো প্রশ্ন করব না। আমার দিকে তাকা। আবার ছেলে মানুষ, তার চেয়ে আমি ফ্রেশ হয়ে আসি, একসাথে খাই। আমি ফ্রেশ হয়ে আসছি। চাল আনিনি, তুমি লিখেছিলে চালের কথা, কিন্তু আমি তো বাজারে যাওয়ার সময় পাইনি। চাল এলো কোথেকে? বনের দোকান থেকে বাকি নিয়ে এসেছি। বাকি কেন? বাসায় তো আটা ছিল। একদিন রুটি খেলে কি হতো? ও তো রুটি খেতে পারে না। রুটি খেতে পারে না, আর রুটি দিয়ে বানানো সিঙ্গারা যে গপ গপ করে খেতে পারে সেটার কি হবে? না, আমি তো রুটি খেতে পারি, আর রুটি তো খুব সুস্বাদু। আবার রুটি খেলে খুব এনার্জি পাওয়া যায়, অনেক কাজ করা যায়। তো একটু কাজ টাজ করে দেখাও যে কিরকম এনার্জি পাওয়া যায়, তাহলে না বোঝা যাবে এনার্জি টেস্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না বুঝে না শুনে হ্যাঁ হ্যাঁ করো না তো। আরে আমি বলছি যে আমার একটা ক্রুশিয়াল টাইম চলছে, আমি তোমরা কিছুতেই সেটা বুঝতে পারছো না। এখন বাজারে সময় নেয়, অনেক সময় এটা সেটা লেগেই থাকে, তো তোমাকে বুঝতে হবে না? প্রতিদিনই ভাত খেতে হবে। সেজন্য তো তোকে আমি বলেছিলাম চাকরিটা ছাড়িস না। চাকরি ছাড়িস না, এই আরেকটা কথা বলে দিল। আরে মা, কোনো কিছু একটা নতুন শুরু করতে গেলে, মানে বেটার কিছু করতে গেলে অনেক কিছু এখানে মাপযোগ আছে, জটিলতা আছে, সেগুলো তো বুঝতে হবে। হ্যাঁ, তা না আজকে ভাত নাই কেন, আজকে ডাল এই কেন, এটা কি তুই খাবারের কোটা দিচ্ছিস কেন? তার মানে তুমি আমাকে ট্রাস্ট করো? আগেও করতাম, কিন্তু একটা কমিউনিকেশন তৈরি করার জন্য খেলাটা খেলতে হয়েছে। ওকে ফাইন, তাহলে তো এখন আর কোনো বিষয়ে কোনো প্রশ্নই নেই। আবার ইচ্ছে করছে নিজের কপালে নিজে জুতা মারতে। পৃথিবীতে এত ডাক্তার থাকবে, আমার বোনের কাছে তোমার যেতে হলো? কপাল সব আমার দুর্ভাগ্য। নির্ঝর টেবিলে এসেছিল, টেবিলে বসেও ছিল, বাট মরছিল।